প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সান একাডেমির বাংলা বর্ণশিক্ষার আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টি বর্ণ কিভাবে সুন্দর করে লেখা যায় সেই টেকনিক। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে মন দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলা এই ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটি হচ্ছে ক। আমরা এখন শিখব ক সুন্দর করে কিভাবে লেখা যায়। চলো দেখি, ক লেখার জন্য আপনার প্রথম কাজটাই হচ্ছে মাত্রাটা সুন্দর করে দিয়ে নেবেন, ঠিক আছে? এরপর মাত্রার মাঝামাঝি থেকে এইভাবে বাম দিকে টান দেবেন। অবশ্যই এই দাগটা টোটাল ঘরের মাঝ বরাবর যেন থাকে এটা খেয়াল করবেন। এবার এখান থেকে আবার নিচে, নিচের এই সীমানাটা যেন উপরের এই সীমানাকে খেয়াল করে, কেমন স্মরণ করে, অনুসরণ করে। এই নিচ থেকে আবার উপরে কীভাবে করলাম, এই থেকে বামে, বাম থেকে নিচে, এবং সেখান থেকে সোজা উপরে, এখান থেকে সামনের দিকে সুরটা সুন্দর করে দিয়ে দেবেন। কি হয়ে গেল, ক হয়ে গেল, ঠিক আছে? ক এর পরে আমাদের বর্ণ হচ্ছে খ। খয়ে কিন্তু উপরে পূর্ণ মাত্রা নেই, অর্ধমাত্রা, এ কারণে মাত্রাটা আগে দেওয়া যাবে না, ঠিক আছে? দেখেন কীভাবে লিখবেন। আপনি প্রথমে এই এখান থেকে শূন্যটাকে প্যাচ দিয়ে উপরের দিকে নিয়ে যাবেন, সেখান থেকে আবার নিচের দিকে রাউন্ড দিয়ে, সেখান থেকে একদম নিচের ঘর পর্যন্ত টেনে, সেখান থেকে সোজা উপরে, তারপরে অর্ধমাত্রা। ওকে, আমরা একটু আবার খেয়াল করি। প্রথমে এখান থেকে শূন্যটা প্যাচ দিয়ে উপরে, সেখান থেকে রাউন্ড করে নিচে, এখান থেকে একদম নিচে, আর সেখান থেকে সোজা উপরে, হয়ে গেল খ। খ এর পরে আমাদের বর্ণ হচ্ছে গ। গ আপনি কীভাবে লিখবেন, এটাও কিন্তু অর্ধমাত্রা, অতএব আগে মাত্রা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি গ লেখার জন্য আগে সুন্দর করে এইভাবে এই এসের মতো একটা প্যাচ দেবেন, সেখান থেকে এই মাথাটাকে এই পর্যন্ত নেবেন, তারপরে সোজা দাগ টেনে অর্ধমাত্রা দিয়ে দেবেন। কি হয়ে গেল, গ হয়ে গেল। ওকে, তাহলে কি করলাম আমরা, প্রথমে এখান থেকে এসের মতো করে এইভাবে লিখলাম, সেটার এই উপরের অংশ থেকে টেনে এই পর্যন্ত নিয়ে তারপরে সোজা দাগ দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ড, গ। গ এর পরে ঘ, পূর্ণ মাত্রা, আগে মাত্রাটা দিয়ে নেবেন। দিলাম, কেমন? মাত্রা দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে একটু রাউন্ড করে এইভাবে নেবেন, সেখান থেকে বাম দিকে সোজা করে, সেখান থেকে নিচের দিকে নিয়ে একদম সোজা উপরে, কি হয়ে গেল, গ হয়ে গেল। গ এর পরের বর্ণ হচ্ছে ম। আপনি এভাবে এখান থেকে শুরু করে এইভাবে প্যাচ নিয়ে নিচের দিকে দেখছেন, এখান থেকে আবার একটু উপরে, সেখান থেকে নিচের দিকে রাউন্ড করে উপরে নিয়ে মিলিয়ে দেবেন, কি হয়ে গেল, উ হয়ে গেল। আচ্ছা, এই উয়ের পরের বর্ণ হচ্ছে চ। চ কীভাবে লিখবেন, এটা কিন্তু পূর্ণ মাত্রা, খেয়াল রাখবেন। আমি মাত্রা দিয়ে দিলাম, পূর্ণ মাত্রা দেওয়ার পরে আপনার কাজ হলো এখান থেকে সোজা নিচের দিকে নিয়ে একটু রাউন্ড করে ডানে বাড়িয়ে সেখান থেকে উপরে, কি হয়ে গেল, চ হয়ে গেল। কীভাবে, খেয়াল করছেন, সোজা নিচের দিকে টেনে নিচটা একটু রাউন্ড করে দিতে হবে, তারপর নিচ থেকে এই উপরের দিকে গিয়ে একদম গলা পর্যন্ত মিলে যাবে, চ। চয়ের পরে আমাদের বর্ণ হচ্ছে ছ এবং পূর্ণ মাত্রা। আপনি মাত্রাটা আগে দিয়ে নেবেন, মাত্রার পরে আপনার কাজ হলো ঠিক চ যেভাবে লিখছিলেন চ আগে এখানে লিখতে হবে, তবে আর একটু ছোটো আকারে। তা আমি আগে চয়ের মতোই দেখেন এখানে লিখে নিলাম, ওকে। এই চ থেকে কিন্তু এটা একটু ছোটো আকৃতির, ঠিক এখানে এসে পেন্সিলটা যেখানে আপনার মিশে গেল ওখান থেকে পেন্সিলটাকে আবার পিছনের দিকে টেনে ঠিক
এইভাবে লাগিয়ে দেবেন। কি হয়ে গেল? ছ হয়ে গেল। বর্গীয় চ একটা সুন্দর বর্ণ, তবে ভালোভাবে লিখতে না জানলে আর সৌন্দর্যটা থাকে না। আপনি দেখেন কিভাবে লিখবেন, পূর্ণ মাত্রা খেয়াল রাখবেন। হ্যাঁ, আগে আমরা সুন্দর করে মাত্রাটা দিয়ে নিলাম, ওকে। এবার এটার মাঝখান থেকে, টোটাল মাত্রার মাঝ বরাবর থেকে আপনি এইভাবে এই অংশটাকে রাউন্ড করবেন। এখান থেকে ঠিক বিপরীত দিক হয়ে গোলাকার করে নিচের দিক থেকে উপরে মিশিয়ে দেবেন, ওকে। তারপর এটা যেখান থেকে শুরু হয়েছিল ওই গলা থেকে এইভাবে সামনে টানবেন, সেখান থেকে বিপরীত দিক হয়ে আবার নিচে। কি হয়ে গেল? জ। এটা বর্গীয় জ। কি বলা হয় এটাকে? বর্গীয় জ। এই বর্গীয় জয়ের পরে আমাদের বর্ণ হচ্ছে ঝ। ঝ লেখার জন্য আগে আপনি কি করবেন, মাত্রাটা টানবেন, ঠিক আছে? যেখানে মাত্রাটা শেষ হলো, এই শেষ মাথা থেকে এবার আমরা ঠিক যেমনভাবে ক লিখেছিলাম এইভাবে আপনি আগে একটা কয়ের মতো লিখি ফেলেন, ঠিক আছে? এবার এই আপনি কি করবেন, এটার এই শেষ অংশ থেকে এভাবে একটা দাগ টেনে এখান থেকে সোজা উপরে, ওকে। তাহলে কি কি হলো, প্রথমে আমরা মাত্রা দিলাম, সেখান থেকে একটা কয়ের মতো করে লিখলাম, হ্যাঁ, তারপরে তার পিছন দিক থেকে তার এই অতিরিক্ত অংশটা লাগিয়ে দিলাম এবং এটার শেষ অংশে অর্ধমাত্রা দিতে হবে। কি হয়ে গেল? ঝ। এটা বর্গীয় জ আর এটা কি? ঝ, ওকে ফ্রেন্ড। এর পরের বর্ণ ইয়ং, একটা সুন্দর বর্ণ, লিখতে জানলে না হয় আর সুন্দরটা থাকে না। আমরা ইয়টা লেখার চেষ্টা করি। দেখেন, অবশ্যই সরসরয়া লিখতে গিয়ে, স্বরবর্ণ লিখতে গিয়ে কিন্তু আমরা এ ওই লিখেছিলাম, ঠিক না? তো আপনি যদি ভালোভাবে এ লিখতে জানেন তাহলে কিন্তু ইও লিখতেও জানবেন। দেখেন, আমরা ঠিক সেই এর মতো করে আগে এখান থেকে সুন্দর করে একটা প্যাচ নিয়ে উপরে নিলাম, উপর থেকে সোজা নিচে, ঠিক আছে? এবার নিচ থেকে এর নিচের এই অংশটা দিয়ে দিলাম, তারপর তার পিছনের যেই সুন্দর অংশটা সেটা লাগিয়ে দিলাম। কি হয়ে গেল? ইয় হয়ে গেল। এটার নাম কি? ইয়। নিয় বলবেন না কিন্তু, এটা নিয় না, এটা হচ্ছে ইয়, ঠিক আছে ফ্রেন্ড? ইয়র পরের বর্ণ হচ্ছে ট। দেখেন, আগে মাত্রা দেবেন, তারপর মাত্রার শেষ অংশ থেকে প্রায় এই মাথা থেকে আপনি সোজা দাগ টেনে নিচের জায়গাটা একটু রাউন্ড করে এইভাবে প্যাচ দিয়ে দেবেন। কি হয়ে গেল? এটার উপরের অংশে তার এই ঝুঁটি বা উরুনি, এক এক জন এক একভাবে ব্যাখ্যা করে এটাকে। তো এই উপরের অংশটা দিয়ে দেওয়ার পর কি হয়ে গেল? সুন্দর ট। টয়ের পরে আমাদের বর্ণ ঠ। কিভাবে লেখা হয় ঠটা একটু খেয়াল করি। আগে পূর্ণ মাত্রা দেবেন, ঠিক আছে? মাত্রার পরে আপনার কাজ হচ্ছে এই উপর থেকে টান হবে এটার, এই যে জায়গাটা থেকে দেখছেন, মানে এই অংশটাকে আগে লিখে আনতে হবে। আপনি এখান থেকে সুন্দর করে টেনে এই নেবেন, দেখছেন? এখান থেকে নিচ হয়ে বর্ণটা সোজা উপরে গিয়ে মিশে যাবে। কি হয়ে গেল? ঠ। আমি আবারও দেখাচ্ছি, উপরের এই জায়গা থেকে শুরু হবে, এখান থেকে টেনে আপনি এখানে নেবেন, এখান থেকে নিচের দিকে রাউন্ড করে নিয়ে একদম সোজা এই উপরে এনে লাগিয়ে দেবেন, ওকে। আচ্ছা, ঠয়ের পরের বর্ণ আছে আমাদের ঢ। ড বর্ণটা কীভাবে লিখব একটু খেয়াল করি। আগে পূর্ণ মাত্রা, মাত্রা দেওয়ার পর ঠিক মাঝখান থেকে অর্ধ, পুরা গড়ের অর্ধেক পর্যন্ত এভাবে টেনে আনবেন, এরপর ডান দিকে একটু উপরের দিকে যাবে, সেখান থেকে রাউন্ড করে নিচ হয়ে একদম উপরে। কি হয়ে গেল? ড হয়ে গেল। ডয়ের পরে আছে ঢ, এটা হচ্ছে ড আর এটা হচ্ছে ঢ। তো সেই যে ঢ আমরা কীভাবে লিখব, প্রথমে পূর্ণ মাত্রা, তারপরে আমরা ঠিক যেভাবে ট লিখেছিলাম একইভাবে কী লিখব? ড লিখব। দেখেন, এখান থেকে সোজা টেনে একটু রাউন্ড করে উপরে এনে মিলিয়ে দিলাম। কি হয়ে গেল? ঢ ঢ ঢ, ওকে। তারপর মূর্ধন্য ন, এটা কী ন? মূর্ধন্য ন।
কেহ কেহ বিভিন্ন এলাকায় আবার এটাকে চীনার সুবিধার্থে বলে কান মুসরানো নহ, মানে এখান থেকে একটু মুসরিয়ে দেওয়াতে কি বলে কান মুসরানো ন, এটা সেটা না, আসলে এটার নাম কি মূর্ধন্য ন। দেখেন কিভাবে লিখবেন, এটা কিন্তু অর্ধ মাত্রা, অথবা আগে মাত্রা দেবেন না, এই সোজা টান, তারপর এটার বুক থেকে অর্থাৎ এই সোজা দাগের বুক বরাবর থেকে এইভাবে টেনে এখানে পেল দিয়ে দেবেন, তারপর তার অর্ধ মাত্রা দিয়ে দেবেন, কি হয়ে গেল ফ্রেন্ড মূর্ধন্য ন। আমাদের তারপরের বর্ণ আছে ত, হ্যাঁ একটা সুন্দর বর্ণ, দেখেন কিভাবে লেখা হয়, পূর্ণ মাত্রা যেহেতু আপনি আগে মাত্রাটা দিয়ে দেবেন, ঠিক আছে, মাত্রার পরে আমরা সরসরে যেভাবে লিখছিলাম ওই একই টানের উপরে, এক দুয়ের তিন লেখতে আমরা যেভাবে লিখি ওই একই টানের উপরে ত। দেখেন আপনি সুন্দর করে এখান থেকে একটা শূন্য নিয়ে প্যাজ দিয়ে এই নিয়ে ভিজিয়ে দিলেন, কি হয়ে গেল ত। ওকে, তয়ের পরের বর্ণ থ, কীভাবে লিখব, আপনি এটার অর্ধ মাত্রা অর্থাৎ আগে মাত্রা দেবেন না, তাইলে আমরা কীভাবে লিখব, এখান থেকে একটা শূন্য করে এইভাবে প্যাজ দিয়ে এই পর্যন্ত নেব, ওকে, এরপর এখান থেকে পিছনের দিকে একটু নিচে অ্যাঙ্গেল করে নিয়ে সেখান থেকে উপরে উঠিয়ে দেবেন এবং অর্ধ মাত্রা, কি হয়ে গেল থ হয়ে গেল, ঠিক আছে। থয়ের পরের বর্ণ দ, অত্যন্ত সহজ বর্ণ, দেখেন আগে পূর্ণ মাত্রাটা সুন্দর করে দেবেন, তারপর এখান থেকে নিচে টানবেন প্রায় অর্ধেক পর্যন্ত, সেখান থেকে আবার ডানে উপরের দিকে অ্যাঙ্গেল করে, তারপর সেখান থেকে আবার নিচের দিকে, কি হয়ে গেল দ হয়ে গেল, একদম সহজ বর্ণ, ঠিক কিনা। তো ফ্রেন্ড দয়ের পরে আমাদের বর্ণ হচ্ছে ধ, ধ, এই ধ অর্ধ মাত্রা, আগে আপনাকে এখানে যে কৌশলটা শিখতে হবে সেটা হচ্ছে এই বর্ণটা কার মতো, ওই কয়ের মতো, মানে মূল ফিগারটা কার মতো কয়ের মতো, তো কয়ের সুর হইল সামনের দিকে আর এটা হচ্ছে উপরের দিকে, আগে আমাদেরকে ওই শেপটা নিতে হবে। দেখেন যেমন আপনি এভাবে এই নিলেন, এই নিলেন, সেখান থেকে উপরে উঠিয়ে দিলেন, খেয়াল করছেন, তারপর আপনি কী করবেন, এটার অর্ধমাত্রা আছে পিছনে অর্ধমাত্রা টেনে দেবেন আর এটার সুরটা এখান থেকে উপরের দিকে টেনে দেবেন, কি হয়ে গেল ধ হয়ে গেল, হ্যাঁ সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। দন্তন্য, দন্তন্য কীভাবে হয় দেখেন একটু, এটার পূর্ণ মাত্রা যেহেতু আগে আপনি সম্পূর্ণ মাত্রাটা দেবেন, তারপরে এটার সোজা দাগটা নিচে টেনে একদম নিচ থেকে, মূর্ধন্য ন দেখেন এর বুক থেকে শুরু হয়েছে উপরে, কিন্তু দন্তন্য শুরু হবে একদম তার নিচ থেকে, তার মানে এই নিচ থেকে এভাবে নিয়ে এ দিয়ে দিলেই এটা কি হয়ে গেল দন্তন্য। আমার দন্তন্যটা এখানে যতটা সুন্দর হয়েছে এখানে ততটা সুন্দর হয়নি, হাতের টান এক এক রকম এক সময় হয়ে যায়, যা হোক তাহলে লেখার নিয়মটা কিন্তু এরকম, এভাবে লিখবেন। দন্তন্যর পরে আছে প, প লেখাটা দেখেন কিভাবে, এটার অর্ধ মাত্রা অর্থাৎ মাত্রা পরে হবে, আগে আপনি ঠিক আমরা যেভাবে দুই লিখি এরকম অ্যাঙ্গেলে একটা দুইয়ের মতো লিখবেন, ঠিক আছে, এটা কিন্তু অনেকটা দুইয়ের মতো বাংলা, তো এটা লেজটা হয়েছে উপরের দিকে, এবার এটার এই পয়েন্ট থেকে আপনি সুন্দর করে এইভাবে রাউন্ড দিয়ে নামাবেন, ওকে, এরপরে সোজা দাগটা টেনে দেন এবং অর্ধমাত্রা, কি হয়ে গেল প হয়ে গেল। ফ কীভাবে লিখবেন দেখেন, এটার পূর্ণ মাত্রা অতএব আগে মাত্রা দেন, মাত্রার একেবারে শুরুর দিক থেকে আপনি এভাবে একটু টেনে দেখছেন, তারপরে এটাকে নিচের দিকে নেন, নিচ থেকে একদম সোজা উপরে উঠান, মেশাবেন না, উপরের এই মাত্রার সাথে যেন মিশে না যায়, এরপরে এখান থেকে কয়ের মতো একটা সুর দিয়ে দেন, কি হয়ে গেল ফ হয়ে গেল, ঠিক আছে ফ্রেন্ড। ওকে, এই যে ফ, ফয়ের পরে আছে কি ব, ব লেখাটা একদম সহজ, দেখেন এই লেখাগুলোর মধ্যে কিছু বর্ণের সদৃশ আছে অর্থাৎ দেখতে একই রকম, যেমন ব, ক, ধ,
র এই চারটা বর্ণ কিন্তু একই আকৃতির মধ্যে। অতএব আপনি যদি এর একটা বর্ণ ঠিকমতো শিখতে পারেন বাকি বর্ণগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, যা হোক, ব সেই কয়ের মতো করে আগে পূর্ণ মাত্রাটা দিয়ে নেবেন, তারপরে বামে বাম থেকে নিচে ডানে সেখান থেকে সোজা উপরে, কি হয়ে গেল? ব হয়ে গেল। ওকে, বয়ের পরে আছে ভ, দেখছেন এটার পূর্ণ মাত্রা, আমি আগে মাত্রা দিলাম, তারপর খেয়াল করেন এখান থেকে শূন্যটা প্যাজ দিয়ে ডান দিকে নিয়ে ছেড়ে দেন, দেখছেন এটার ডানের অপোজিট হয়ে রাউন্ড হয়ে নিচ থেকে বামে উপরে চলে গেল, কি হয়ে গেল? ভ হয়ে গেল। এটা ব আর এটা হচ্ছে ভ, একটু মোটা সাউন্ড হবে, কেমন? এই বর্ণটা হচ্ছে ম, সুন্দর বর্ণ, দেখেন কিভাবে লেখা যায়। আপনি আগের পূর্ণ মাত্রাটা দিয়ে নেবেন, ঠিক আছে? এর মাত্রার শুরুর দিক থেকে আপনি এভাবে টেনে নিয়ে শূন্যটা দিয়ে নিচের দিক থেকে এভাবে আটকে দেবেন, এখান থেকে দাগটা সোজা উপরে উঠে যাবে, কি হয়ে গেল? ম হয়ে গেল। ময়ের পরে আমাদের বর্ণ হচ্ছে ঝ। এই যে ঝ, আমরা যারা ফ লিখতে শিখছি ইতিমধ্যে, আপনি যদি এটা পারেন তাহলে এটাও পারবেন, ঠিক আছে? দেখেন জ, আগে পূর্ণ মাত্রা দিয়ে দেন, তারপর এটার শুরুর দিক থেকে এভাবে নিয়ে এই দিয়ে এই দেন, কি হয়ে গেল? জ হয়ে গেল। র, রটা একদম সেই বয়ের মতো, আগে পূর্ণ মাত্রা, কেমন? মাত্রা থেকে আমি এভাবে টানলাম, এই দিলাম, সোজা উপরে দিলাম, আর নিচে একটা শূন্য দিয়ে দিলাম, কি হয়ে গেল? র হয়ে গেল। ফ্রেন্ডস, র এর পরে আমাদের বর্ণ হচ্ছে ল। ল বর্ণটা কীভাবে লেখা হয় একটু খেয়াল করেন, এই হচ্ছে আগে মাত্রা, ঠিক আছে? আমি মাত্রাটা দেওয়ার পরে এভাবে সোজা দাগ টানবেন, টানার পরে আপনি এখান থেকে শুরু করবেন, এখান থেকে প্রথমে এই কাজটুকু করবেন, এরপর এখান থেকে আবার দ্বিতীয়বার একটা রাউন্ড দিয়ে শূন্য দিয়ে দেবেন, কি হয়ে গেল? ল হয়ে গেল। লয়ের পরে তালবস্যম, একটা সুন্দর বর্ণ, কিন্তু আমরা অনেকেই ভালোভাবে লিখতে পারি না। দেখেন এই বর্ণটা কীভাবে লিখবেন, আগে মাত্রা হবে না, মাত্রা অর্ধমাত্রা হবে পরে, আপনি এভাবে শুরু করবেন, এখান থেকে প্রথমে একটা প্যাস এই পর্যন্ত নিলেন, দেখছেন সেখান থেকেই আবার দ্বিতীয় প্যাসটুকু এভাবে নিয়ে এই ছেড়ে দেন, ঠিক আছে? তারপরে এই সোজা দাগটা দিয়ে দেবেন, ওকে, কি হয়ে গেল? তালবস্য। তবে আমার এটার চাইতে কিন্তু এই বর্ণটা দেখতে একটু অসুন্দর হয়েছে, এটা আসলে একটু কখনো কখনো মানে লিখতে গিয়ে আনইজি ফিল হয়, যার জন্য এরকম হয়েই যায়। আর হাতের লেখা মানে আপনি ভালোভাবে আগে কাজটা শিখে গেলে হয়তো কখনো একটু বেশি সুন্দর হয়, কখনো একটু কম সুন্দর হয়, কিন্তু কুশ্রী হয় না, বিশ্রী হয় না, ঠিক আছে? এই জন্য রুলস মোতাবেক সুন্দর করে লিখতে শিখবেন, ঠিক আছে? এতে ভালো হইতে লেখা বাধ্য। তালবস্যর পরে ফ্রেন্ডস আমাদের বর্ণ আছে মূর্ধন্যস্ব। আমরা যারা ইতিমধ্যে এই ঝ লিখতে শিখছি তারা মূর্ধন্যস্বটা ইজিলি পারবো। দেখেন মূর্ধন্যস্ব আমি কীভাবে লিখি, আপনি পূর্ণ মাত্রা দিলেন, সেই জয়ের মতো করে টেনে উপরে উঠিয়ে দিলাম, আর মাঝখানের পেটটা কেটে দিলাম। এই পেট কাটার কারণে অনেক অঞ্চলে এটাকে পেট কাটা স বলে, তা আসলে এর নাম পেট কাটা স না, এর নাম হলো মূর্ধন্য স। মূর্ধন্যস্বর পরের বর্ণ আছে আমাদের দন্তস্য। কীভাবে লিখবেন, আগে পূর্ণ মাত্রা, কেমন? মাত্রার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে সুন্দর করে এই নেবেন, ওকে, এরপরে এখান থেকে টেনে এই দিয়ে সোজা দাগটা দিয়ে দেবেন, কি হয়ে গেল? দন্তস্য। হ, দন্তস্বর পরের বর্ণ হ, ঠিক এইভাবে আগে মাত্রা দেবেন, মাত্রার পরে এই শূন্যের মতো পেঁচিয়ে এ পর্যন্ত নেবেন, অর্থাৎ এই যে আমরা থ যে লিখছিলাম এই থ লিখতে জানলে হটাও ভালো লেখা যায়। দেখেন এবার নিচের দিকে টেনে দেন, কি হয়ে গেল? হ হয়ে গেল। হয়ের পরে আছে ডয় শূন্য র। ড শূন্য রটা হচ্ছে যারা ড লিখতে শিখেছেন, এই যে ড, ড ড শূন্য র একই শেপ, শুধু নিচে একটা
এক্সট্রা বিন্দু দেওয়া হয়েছে, তাই না? তো আমরা ডয় শূন্যরা কীভাবে লিখব? মাত্রা দিলাম, নিচে একটু টানলাম, তারপর ডানে উপরে, সেখান থেকে নিচে রাউন্ড হয়ে উপরে উঠিয়ে দিয়ে নিচে একটা শূন্য দিয়ে দিলাম, কি হয়ে গেল? ডয় শূন্যর। তারপর ডয়ের, হ্যাঁ, এই ডয়েরটা ঠিক ওই যে ড লিখতে জানলে এই ড র লিখতেও জানা যায়। দিলাম, আগে একটা ড লিখে নিলাম, তার নিচে শূন্য বসিয়ে দিলাম, কি হয়ে গেল? ডয় শূন্য র। এরপর অন্তস্থ, জ লিখতে জানলে অন্তস্থ অটোমেটিক হয়ে যাবে, তা আমি অন্তস্থটা লিখে দিচ্ছি এই মাত্রা। সেখান থেকে আগে আমি জ লিখে নিলাম, আরেকটা শূন্য বসিয়ে দিলাম, জ হয়ে গেল অন্তস্থ। খণ্ডত, কখনো কখনো আংশিক তয়ের উচ্চারণ করার জন্য এই খণ্ডত ব্যবহার করা হয়। দেখেন খণ্ডত কীভাবে লেখা হয়, আপনি এখান থেকে একটা শূন্য নিয়ে সোজা উপরে নেন এইরকম, তারপর ঠিক এই জায়গাটা থেকে টেনে এটাকে নিচ পর্যন্ত এইভাবে নিয়ে ছেড়ে দেন, কি হয়ে গেল? খণ্ডত। খণ্ডত এর পরে আছে অনুসার, এগুলো সহজ বর্ণ। আমি একটা শূন্য দিলাম উপরে আর নিচে একটা দাগ দিলাম, কি হয়ে গেল? অনুসার। অনুসারের পরে বিসর্গ, জাস্ট দুটো শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য দিয়ে দিলাম, কি হয়ে গেল? বিসর্গ। তারপরে চন্দ্রবিন্দু, দেখেন আপনি এইভাবে চাঁদের মতো একটু টেনে তার উপরে একটা শূন্য বা একটা বিন্দু দিয়ে দেন, কি হয়ে গেল? চন্দ্রবিন্দু। তো ফ্রেন্ডস, এই বর্ণগুলো আসলে সঠিকভাবে লিখার জন্য একবারে হয়ে যাবে? না। দুবারে হয়ে যাবে? তাও না। আপনাকে যতক্ষণ না হয় ভিডিওটা দেখে দেখে আপনি ওইভাবে চেষ্টা করবেন, আশা করি ইনশাল্লাহ আপনিও সুন্দর করে লিখতে পারবেন। তো হাতের লেখা বিষয়ে আমাদের এগুলো প্রাথমিক ক্লাস, আমরা হাতের লেখা কীভাবে সুন্দর করা যায় টোটালি আরও ক্লাস আগামীতে আপনাদেরকে উপহার দেব। তো যা হোক, আশা করি আপনারা সবসময় সান একাডেমির সাথে থাকবেন, আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতায় সান একাডেমি বেঁচে থাকবে এই প্রত্যাশা করি। তো ফ্রেন্ডস, আজকে আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।